নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোৎস্না অ্যান্ড ফ্লাগ। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল কাঠি কাবাব রেসিপি। তো আমি কাবাবটি তৈরি করেছি গ্যাসের চুলায় ফ্রাই প্যানে। তো আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে আমার এই স্পেশাল কাবাবটি কিন্তু মাটির চুলায় তৈরি করতে পারেন। তো আশা করছি আমার ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আরেকটি কথা, রেসিপিটি দেখা শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আর সামনের দিনগুলো এভাবে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কাঠি কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি ব্রয়লার চিকেন নিলাম, আর চিকেনগুলো এরকম একই সাইজ করে কেটে নিয়েছি। দেখুন তো, এইরকম করে সবগুলো একই সাইজ করে কেটে নেবেন, যে হাড় ছাড়ানো যে চিকেনটা থাকে সেটাই। এবার আমি এই সব মশলা মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো এক চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দেব আমি লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস, আর দেব টমেটো ক্যাচাপ। তারপরে দিয়ে দেব আমার সেই স্পেশাল মশলা যেটার কারণে এই কাবাবের স্বাদ স্পেশাল হয়ে উঠেছে, এটা হচ্ছে ধনিয়া পাতা। তো এখানে আমি বড় এক মুঠ ধনিয়া পাতা ভালো করে বেটে নিয়েছি পাটায়। তো এটা দিয়ে দিয়ে দেবো সরিষার তেল, আর আমি এই পর্যায়ে যে তেল ব্যবহার করব আর তেল ব্যবহার করব না। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার যেটা করব আমি এভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে চিকেনের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। তো এরকম করে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেবেন, এতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে যাবে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম। তো এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু আমি এরকম চিকেনের মতো কিউব করে কেটে নিয়েছি, সব কিছু একই সাইজ করে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, ফিরে আসলাম দু ঘন্টা পরে। এবার ঢাকনা খুলে কাঠিতে আমি চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সেট করে নেব। তো এই ধরনের কাঠি কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন, বা ঘরে কোনো লোহার শিক থাকলে শিকেও গেঁথে নিতে পারেন। তো এবার আমি দেখুন চিকেন আর ক্যাপসিকাম পেঁয়াজ সমানভাবে আমি কাঠিতে গেঁথে নিলাম। প্রথমে চিকেন দিলাম, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, আবার চিকেন, আবার পেঁয়াজ, এরকম করে আমি গেঁথে নিলাম। তো এই একটা গাথা হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, আপনাদের আর একটা গেঁথে দেখাই। দেখুন প্রথমে আমি চিকেন দিলাম, তারপরে পেঁয়াজ, তারপরে আবার চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, এরকম করে আমি গেঁথে নিলাম। তো ঠিক একইভাবে সেম প্রসেসিংয়ে আমি সবগুলোই গেঁথে নিব শিখে। তো বন্ধুরা, একে একে আমার সবগুলোই শিখে কিন্তু গেঁথে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব চুলায়। তো বন্ধুরা, এরই মাঝে আমি চলে আসলাম চুলায়, আর চুলায় দেখুন আগের থেকে প্যান বসিয়ে আমি চুলা ধরিয়ে দিয়ে প্যান গরম করে নিয়েছি। এবার প্যানে শিকগুলো দিয়ে এভাবে সেট করে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে একদম লো আছে 10 মিনিট রেখে দিব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে আমি উল্টিয়ে দিব। আর ঢাকনা দিয়ে লো আছে জাল করার জন্য কিন্তু নিচের সাইডটা সিদ্ধ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে এবারও আমি 10 মিনিট লো আছে রেখে দিব, এতে চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমার আবারও 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে। এবার ঢাকনা খুলে দিব, আর ঢাকনা দিব না, অলরেডি দেখুন অনেকটা জল বের হয়ে গেছে। এবার এভাবে আমি উল্টে পাল্টিয়েই জাল করে নিব। আর গ্যাসের চুলার হিট কিন্তু এখনও লোতে আছে, আমি লোতে রেখেই এই কাবাবটি জাল করে নিব। তো বন্ধুরা, এখন আর কোনো কাজ নাই, শুধু এভাবে উল্টে দিতে হবে। তো অনবরত সাইড ঘুরিয়ে ঘুরে এভাবে উল্টে দিতে হবে, যে সাইডটা পুরা পুরা হয় নাই সেই সাইডটা উল্টে দিতে হবে।
তো অনবরত এটাই করে যেতে হবে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার কাবাব তৈরি হয়ে গেছে দেখুন, এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা নামিয়ে ফেলেছি, এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল কাঠি কাবাব। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আপনারা কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তো তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, তো আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্যরা দেখবে এবং শিখতে পারবে, আর আমার চ্যানেলের জন্য অনেকটা উপকার হবে। তো এই কাজটা অবশ্যই করবেন। তো ভালো থাকবেন সবাই।